সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা তার নেক বান্দাদের জন্য যেমন চিরসুখের স্থান জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন ঠিক তেমনি আল্লাহর আদেশ অমান্যকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি আজকের ভিডিওতে আমরা জানব কোরআন এবং হাদিসের আলোকে জাহান্নামের নামের বর্ণনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সোহে মুসলিম শরীফের দুই হাজার আটশো বিয়াল্লিশ নং হাদিসে রয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহুম বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান নামকে কিয়ামতের ময়দানে আনা হবে যা সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দ্বারা টেনে উঠাবে এছাড়াও সহি বুখারি শরীফের তিন হাজার দুইশো নং হাদিস এবং সহি মুসলিম শরীফের দুই হাজার আটশো নং হাদিসে আরও রয়েছে আবু হুরায়রা রাদা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি তখন শাহবাগান বললেন হে আল্লাহ রাসিম এই দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট তিনি উত্তর দিলেন এর তাপ আগুনের থেকেও ঊনসত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে প্রিয় দর্শক একবার চিন্তা করুন এই দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না আর জাহান্নামের আগুনে কি করব আল্লাহ সহীহ মুসলিমের চুয়াল্লিশ নং হাদিসে আরো রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির ছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম তিনি বলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা জাহান্নামের একটি পাথরের শব্দ যা আল্লাহ তাআলা সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন তা আজ জাহান নামের শেষ পর্যন্ত একবার ইবনে আব্বাস রাজিয়াল আনহু থেকে হাদিসে বর্ণনা করা হয়েছে রাসুলুল্লা সাল্লাহু আসাল্লাম বলেন যদি জাহান্নামের জাক্কুম ফল দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে যাবে আল্লাহ আমাদের ক্ষমা করুন বুখারি শরীফে ছয় হাজার পাঁচশো একষট্টি ছয় হাজার পাঁচশো ছাব্বিশ নং হাদিস এবং সোহি মুসলিমের দুইশো তেরো নং হাদিসে নুমান ইবনে বসির রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন জাহান নামে যাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান নামের দুটি স্যান্ডেল পরিধান করানো হবে যার ফিতাদয় হবে আগুনের তার উত্তাপে মাথার মগজ টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে সহি মুসলিমের দুই হাজার আটশো সাত নং হাদিসে আরও বলা হয়েছে আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাঢ্য এবং সুখী ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান নাম থেকে অল্প সময়ের জন্য ঢুকিয়ে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম হে আমার রব আমি কখনো দুনিয়াতে শান্তি পাইনি ঠিক তদ্রুপ দুনিয়ায় যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর এবং অশান্তিতে ছিল তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে এবং অতপর তাকে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো অভাব অনটনে ছিলে সে আল্লাহর কসম করে বলবে না আমি কখনো অভাব অনটন বা কষ্টে ছিলাম না সহি মুসলিমের দুই হাজার দুই নং হাদিসে জাবের রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ উল্লা সাল্লাহ আলহ বললেন আল্লাহ তালার ওয়াদা যে ব্যক্তি নেশা করবে আল্লাহ তালা তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন শাহবাগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তিনাতুল খাবাল কি তিনি বললেন জাহান্নামীদের পুজ বা দুর্গন্ধযুক্ত ঘাম সহী বুখারির চার হাজার পাঁচশো একাশি নং হাদিস এবং শহীদ মুসলিমের একশো তিরাশি নং হাদিসে রাসুল্লা সাল্লাহ আলিয়া বলেন ইয়াহুদি এবং নাসারাদের বলা হবে তোমরা কি চাও তারা বলবে হে রব আমরা পিপাসি আপনি আমাদেরকে পানি পান করতে দিন তখন তাদের ইঙ্গিত করে বলা হবে তোমরা কি হাওয়াজে নামবে না এরপর তাদেরকে জাহান নামে একত্রিত করা হবে তারা দেখতে পাবে জাহান নামকে মরিচিকার মতো যার এক অংশ আর এক অংশকে বিধ্বস্ত করছে তারপর তারা জাহান নামে পতিত হবে হাসান বসি রহমাতুল্লা আলাহে বলেন তোমাদের ওই জাহান নামীদের সম্পর্কে কি ধারণা যারা পঞ্চাশ হাজার বছর পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে যেখানে তারা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে না এবং এক ফোঁটা পানিও পান করতে পারবে না পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হবে তাদের পেট ক্ষুধার আগুনে জ্বলতে থাকবে অতপর তাদের জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর সেখানে তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে যার উত্তপ্ততার কোনো তুলনা নেই যে উষ্ণতা এবং উত্তপ্ততা পরিপক্কতা পেয়েছে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন জাহান্নাম এমন এক ঘর যার অধিবাসীদের শান্তি থেকে দূরে রাখা হয়েছে তাদের সাদা চামড়া কালো রঙে পরিবর্তন করে দেওয়া হয়েছে তাদের পাহাড়ের যেও শক্ত হাতুড়ি দ্বারা পেটানো হচ্ছে সেখানে শাস্তি দেওয়ার জন্য কঠোর হৃদয় এবং কঠিন শাস্তিদাতা ফেরেস্তা রয়েছে সকল প্রকার আনন্দ এবং শান্তি থেকে বঞ্চিত হবে তার হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের নামের আজাদ থেকে রক্ষা করুন আমিন